তো এই পালাপালির একটা বিষয় রয়েছে, এই জন্য ছবির নাম হচ্ছে চল পালাই। দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন দেবাশিস বিশ্বাস, হঠাৎ করেই দর্শকদের জন্য নিয়ে এলেন চল পালাই। এই সিনেমার ভাবনাটা কতদিনের আর কবে থেকেই বা শুরু হলো চল পালাই? চল পালাইয়ের ভাবনাটা 2 বছর আগে। তখন আমি এক প্রকার বেকার, আমার হাতে কাজ নেই, আমার তো ক্ষুধার জায়গাটা হচ্ছে চলচ্চিত্র পরিচালনা। তো ভাবছি যে একটা চলচ্চিত্র বানাবো, এখন বড় বাজেটের ছবি বানাতে ইচ্ছে হয় কিন্তু আসলে বড় মাপের প্রডিউসাররা তখন হাত পা গুটিয়ে বসে আছেন। তো সেই সময় লাইফ টেকনোলজি নামে যে প্রতিষ্ঠানটা, তারা এগিয়ে আসলো যে হয়তো আপনাদের মতন বাজেটে আমরা দিতে পারবো না ছবি, তবে কম বাজেট হলে আমাদের কাছে বলেন। কিন্তু তারপরেও আমি চিন্তা করলাম যে না, হোক, কাজটা শুরু হোক, শুরু যদি কাজটা হয়, নিয়ত যদি ভালো থাকে শেষটাও হবে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, শিপন মিত্র ও শাহরিয়াজ। তমা ছাড়া বাকি দুজন নায়ক প্রায় নতুন। কতটুকু চ্যালেঞ্জিং ছিল এই নতুনদের নিয়ে কাজ করা? শিপন আমি বলবো যে যতগুলো কাজ এখন পর্যন্ত করেছে, ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, আমি বলবো যে ওর বেস্টটাও দেওয়ার চেষ্টা করেছে, বাকিটুকু আমরা হলে দেখবো। তমা মির্জা পরীক্ষিত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। শাহরিয়াজকে আমরা যখন দেখব তখন আমি বলতে পারি এতটুকু যে এই ছবিটা যখন রিলিজ হবে আমরা একটা ভালো আর্টিস্ট বা একটা নতুন আর্টিস্টকে আমরা আবিষ্কার করব এই ছবিতে, তার নাম হচ্ছে শাহরিয়াজ। চল পালাই সিনেমায় গান থাকছে তিনটি। তিনটি গানের মধ্যে একটি গানকে বলা হচ্ছে বিশেষ গান, যা বাংলা সিনেমায় আইটেম গান হিসেবে পরিচিত। গানগুলো গেয়েছেন কিশোর, অন্বেষা, নাদিম, পূজা ও মুন। আমাদের ছবিকে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, নাচে গানে ভরপুর সিনেমা, তো সেই জায়গার থেকে গান একটা খুব উল্লেখযোগ্য অংশ আমার এই ছবির। কেন, আমি যতগুলো ছবি বানিয়েছি আমি চেষ্টা করেছি গান জিনিসটাকে, গানের কথা মাধুর্য, গানের সুর যেন ভালো হয়, গানের চিত্রায়ণ যেন খুব ভালো হয়। আসছে 8 ডিসেম্বর, সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে চল পালাই। পরিচালক দেবাশিস বিশ্বাসের সিনেমার আলাদা একটা দর্শক থাকলেও নতুন এই সিনেমা দর্শকদের কতটুকু হলমুখী করবে তা দেখার অপেক্ষা। একটু করে একটু ছুঁই আমার মাঝে থাক না তুই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। হয়েছি এমন।